যদি 3 জন পুরুষ অথবা 5 জন বালক একটি কাজ 20 দিনে করতে পারে, তবে 4 জন পুরুষ ও 10 জন বালক ওই কাজ কতদিনে করতে পারবে? তা এটা আমি শর্টকাট এবং ডিটেলস দুটো নিয়মেই করব। প্রথমে ডিটেলসটা করব, স্ক্রিপ্ট করলে বুঝবেন না। শর্ট অঙ্কটা অনলি 30 সেকেন্ডে হবে আশা করি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এটা যে কোনো একটা বাহির করলে হবে, বালক অথবা পুরুষ যেটাই বাহির করেন কোনো সমস্যা নেই। তা আমরা সোজাসুজি লিখি 3 জন পুরুষ সমান সমান 5 জন বালক। তাহলে একজন পুরুষ সমান সমান কি, একজন পুরুষ সমান কম হবে, কম হলে ভাগ। এখন বলছে যে 4 জন পুরুষ, 4 জন পুরুষ সমান সমান কত হবে? 5 গুণন 4/3, 4×20/3 জন বালক, এটা আমরা ধরে নেব। এখন লিখতে পারি বালক যেহেতু বাইর করছি, তাহলে মোট বালকটা বাইর করি। মোট বালক তাহলে 10 যোগ 3 = 20, তাহলে হচ্ছে 3 30 যোগ 20 সমান সমান কত? 50/3। এখন খেয়াল করুন যে তাহলে আমরা এতজনকে বালক, যেহেতু আমরা বালক বাইর করছি, তাহলে আমরা বালকটা নিয়েই লিখবো। তাহলে 5 জন বালক, এই যে 5 জন বালক কাজটি করে 20 দিনে, সময় বাইর করতে বলছে, এখন সময়টা বাইর করবো। তাহলে 5 জন বালক কাজটি করে 20 দিনে, ঠিক আছে, একজন বালক কাজটি করতে কি সময় বেশি লাগবে? তাহলে 5 গুণন 20, এখন বলছে 50/3, এতজন বালক কাজটা করতে কি সময় কম লাগবে না বেশি লাগবে? চিন্তা করুন। কী হবে, কম দিনে, তাই এটা উল্টে যাবে। নিচে হচ্ছে 50, উপরে হচ্ছে, সরি সরি সরি, নিচে 3, উপরে হচ্ছে 50। তাহলে এখন এখানে একটু ভুল করলাম আমি, ঠিক আছে, এখানে হবে যে 5 গুণন 20, নিচে হবে 50, উপরে হবে 3, ঠিক আছে। এটা এটা কাটা, এটা এটা কাটা, 3 দিনে, এটা অ্যান্সার। এখন আমরা কি করব, শর্টকাট নিয়মে চলে যাব। শর্টকাট নিয়মের সময় আমরা প্রথম প্রথম পুরুষ, দ্বিতীয় মহিলা বালক থাক আর যেটাই থাক না কেন, ওটা আমরা দ্বিতীয় মহিলা ধরবো, এভাবে কাজ করব। 4 জন পুরুষের জায়গায় আমরা একটা দ্বিতীয় পুরুষ ধরবো, দ্বিতীয় মহিলা ধরবো, আর এটাকে সময় ধরবো, ঠিক আছে। তাহলে আপনারা এখন এটা আমরা লিখতে পারি, প্রথম পুরুষ হিসাবে 3, প্রথম মহিলা 5, সময় 20, প্রথম দ্বিতীয় দ্বিতীয় পুরুষ M2 দ্বারা প্রকাশ করি, দ্বিতীয় মহিলা W1 দ্বারা প্রকাশ করি, কত? 10, এই যে মান হচ্ছে 10। আপনারা একটু ট্রাই করবেন, পেয়ে যাবেন। এটা হচ্ছে সূত্র, দিয়ে মানগুলো বসায় দিলাম, মানগুলো বসায় দেওয়ার পর এটা আমরা কী করলাম, গুণ করলাম, পরে প্রথমে গুণ করে তারপরে যোগ করে, যোগ করে এত, তারপরে আমরা এটা কাটাকাটি করলাম, উত্তর হবে কত? 6 দিন, এটা হচ্ছে অ্যান্সার। আমি প্রথমটাতে একটু ভুল করেছি, এখানে হবে যে 3 দুগুণ 6, ওকে, 6 দিন।